হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা জানবো এই ফেব্রুয়ারি মাসে কতদিন আপনাদের সেন্টার খোলা থাকবে, বা কতদিন হট কুক মিল মানে HCM বেনিফিশিয়ারিদেরকে প্রদান করতে হবে, এবং এর সাথে সাথে জেনে নেব এই ফেব্রুয়ারি মাসে পোষণ ট্র্যাকারে কী কী কাজকর্ম আপনাদের করতে হবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সেন্টারে কার্যক্রম সম্পর্কে ডিটেলস আমরা একটু দেখে নেব, সেই জন্য আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে থাকুন। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই মাসে আপনারা কোন কোন দিন কমিউনিটি বেসড ইভেন্ট পালন করবেন এবং কোন দিন VHSND পালন করবেন সেটা একটু দেখে নেব। প্রথমেই আপনারা দেখে নিন এই মাসে কতদিন সেন্টার খোলা থাকবে, সেই জন্য এই মাসের ক্যালেন্ডারটা একটুখানি দেখতে হবে এবং তার সাথে সাথে কোন কোন দিন আপনাদের সেন্টার ছুটি থাকছে সেটাও একটু দেখতে হবে। যেহেতু এই মাসটি ফেব্রুয়ারি মাস এবং আপনারা জানেন এই 2024 সালটি লিপ ইয়ার, তাই এই বছরে ফেব্রুয়ারি মাসটি 29 দিনের। এই 29 দিনের মধ্যে আপনাদের 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ এই চারটে দিন, যেহেতু রবিবার পড়েছে তাই আপনাদের এই 4 দিন ছুটি থাকছে। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আপনাদের সেন্টার ছুটি থাকবে, কারণ এই 14 তারিখে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা উপলক্ষে আপনাদের সেন্টার বন্ধ থাকবে। এই মাসে একদিন মাত্র আপনাদের সেন্টার ছুটি থাকছে। এই মাসের সমস্ত রবিবার এবং সরস্বতী পূজার দিন ধরে মোট আপনাদের সেন্টার 5 দিন ছুটি থাকছে। সুতরাং আপনাদের সেন্টার মোট এই মাসে 24 দিন খোলা থাকবে, অর্থাৎ এই মাসে আপনাদের বেনিফিশিয়ারিদেরকে 24 দিন HCM অর্থাৎ হট কুক মিল দিতে হবে। এরপর চলে আসি এই মাসে কোন কোন দিন আপনারা কমিউনিটি বেসড ইভেন্ট পালন করবেন। প্রথমেই চলে আসি আপনারা কোন কোন দিন ECCE ডে পালন করবেন। আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের তৃতীয় সোমবার ECCE ডে পালন করে আপনারা থাকেন। সুতরাং এই মাসের 19 তারিখ পড়েছে সোমবার, তাই 19 তারিখ আপনারা প্রত্যেকে সেন্টারে ECCE ডে পালন করবেন এবং এই 19 তারিখে আপনারা পোষণ ট্র্যাকারে এন্ট্রি করবেন। এরপর আমরা চলে আসি কোন দিন অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস আপনারা পালন করবেন। প্রথমেই আমরা চলে আসি সুপুষ্টি দিবসে। আপনারা প্রত্যেকেই জানেন এই সুপুষ্টি দিবস সাধারণত পালন করা হয় মাসের চতুর্থ শুক্রবার। সুতরাং এই মাসের চতুর্থ শুক্রবার পড়েছে 24 তারিখ, তাই এই 24 তারিখে আপনারা সুপুষ্টি দিবস পালন করবেন। তাই এই দিন আপনারা পোষণ ট্র্যাকারে সুপুষ্টি দিবস হিসাবে আপনারা এন্ট্রি করবেন। এরপর আমরা চলে আসি অন্নপ্রাশন দিবস। আপনারা অন্নপ্রাশন দিবস সম্পর্কে অলরেডি জানেন প্রতি 3 মাস অন্তর আপনারা সেন্টারে অন্নপ্রাশন দিবস পালন করে থাকেন। সুতরাং যদি এই 24 তারিখে অন্নপ্রাশন দিবস পড়ে থাকে তাহলে আপনারা এই 24 তারিখে অন্নপ্রাশন দিবস পালন করতে পারেন। আপনারা এটাও জানেন যে পোষণ ট্র্যাকারে এই CBE-তে যে কোনো দুটি ইভেন্ট আপনারা সাবমিট করতে পারবেন, এই দুটি ইভেন্টের বেশি আপনারা সাবমিট করতে পারবেন না। সেই জন্য আপনারা একটি ECCE ডে সাবমিট করবেন এবং আরেকটি হয় সুপুষ্টি দিবস নতুবা অন্নপ্রাশন দিবস সাবমিট করবেন। এরপর আমরা চলে আসি কোন দিন আপনারা VHSND পালন করবেন। সাধারণত প্রতি মাসে VHSND পালন করা হয় প্রথম বুধবার, অর্থাৎ সপ্তাহের প্রথম বুধবার। কিন্তু যে সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের আউটরিচ লেভেলে VHSND পালন করা হয়, তারা ANM বা আশা দিদিদের কাছ থেকে কোন দিন VHSND পালন করা হবে তা জেনে নিয়ে সেই দিন পোষণ ট্র্যাকারে এন্ট্রি করবেন। এর সাথে আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, আপনারা যদি এই মাসে কোনো নতুন বেনিফিশিয়ারিকে অ্যাড করেন, অর্থাৎ যদি কোনো প্রেগনেন্ট মহিলাকে নতুনভাবে আপনারা অ্যাড করেন, তাহলে সেখানে সেই প্রেগনেন্ট মহিলাটির আধার ভেরিফিকেশান করবেন এবং তার সাথে সাথে তার মোবাইল নাম্বার ভেরিফিকেশানটিকেও করে ফেলবেন।
এই কাজটি যেন আপনাদের কোনোভাবে মিস না হয়ে যায়। আপনারা প্রত্যেক মাসের প্রথমেই গ্রোথ মনিটরিংয়ের কাজ করে থাকেন, তাই যেহেতু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে, তাই আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি এই গ্রোথ মনিটরিংয়ের কাজ করে ফেলুন। আপনাদের যেহেতু প্রতিদিনই পোষণ টেকারে কাজকর্ম করতে হয়, সেই কারণে আপনারা প্রতিদিনই পোষণ টেকার অ্যাপটিকে ওপেন করেন। তাই আপনারা পোষণ টেকার অ্যাপটি ওপেন করে ড্যাশবোর্ডটিকে ওপেন করবেন এবং সেখান থেকে আপনারা হোম ভিজিটে গিয়ে দেখবেন কোনো হোম ভিজিট আসছে কি না। যদি কোনো হোম ভিজিট আসে তাহলে আপনারা সেই দিনই সেই হোম ভিজিটটিকে কমপ্লিট করে ফেলবেন। তাহলে আপনারা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো সারা মাস ধরে করতে থাকুন। এছাড়াও যদি পোষণ টেকারে নতুন কোনো অ্যাক্টিভিটি অ্যাড হয় বা নতুন কোনো কাজকর্ম আপনাদের করতে হয়, তাহলে সেটা অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।